খোগদা মণ্ডল সভাপতির বাড়ি বিজেপি প্রার্থী। বেশ কয়েকদিন আগে এলাকার প্রার্থী চেয়ে ক্ষোভ উগরে পদত্যাগ সমীর বিশ্বাসের। আজ জানালেন, ক্ষোভ মিটে গেছে, আমি দলের সাথেই আছি। শুক্রবার বিক্ষুব্ধ মণ্ডল সভাপতির বাড়িতে গিয়ে দেখা করে এলাকায় প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। এদিন প্রার্থীর সাথে মণ্ডল সভাপতি সমীর বিশ্বাসের বাড়িতে যান বিজেপির জেলা সভাপতি। তাদের মধ্যে আলোচনাও হয়। নির্বাচনে সকলে একসাথে প্রচার করার অঙ্গীকার করেন। প্রসঙ্গত, আগামী 10 তারিখ বাগদার উপনির্বাচন। বাগদায় বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় বিনয় বিশ্বাসের। প্রার্থীর নাম ঘোষণা হতেই বাগদায় বিজেপি নেতাকর্মীদের একাংশ ক্ষুব্ধ হন। বাগদার ভূমিপুত্র হিসাবে প্রার্থী চেয়েছিলেন তারা। দাবি না মানায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বাগদা 2 নম্বর মণ্ডল সভাপতি সমীর বিশ্বাস বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের কাছে ইস্তফা দেন, যদিও সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। শুক্রবার বাগদার বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে সমীরের বাড়িতে গিয়ে দেখা করেন জেলা সভাপতি দেবদাস মণ্ডল। ওই এলাকা থেকেই প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। এ বিষয়ে দেবদাস মণ্ডল বলেন, মান অভিমান ছিল, সেসব কিছুই মিটে গিয়েছে। সমীর পদত্যাগপত্র পাঠিয়েছিল, কিন্তু সেটা গ্রহণ করা হয়নি। সমীর বিশ্বাস এখনও বাগদা 2 নম্বর মণ্ডলের সভাপতি আছেন। আমরা একই সাথে আছি এবং একই সাথে এই উপনির্বাচনে লড়াই করব। একটা দায়িত্ববান প্রধান এবং ভারতীয় জনতা পার্টির 2 নম্বর মণ্ডলের সভাপতি, মান অভিমানে ও পাঠিয়েছিল এটা ঠিক, কিন্তু সেটা দল অ্যাকসেপ্ট করেনি। ও সভাপতি যেমন আছে, আগামী দিনেও সভাপতি থাকবে, কারণ ওর নেতৃত্বে 2 নম্বর মণ্ডলে আমরা ব্যাপক লিড পেয়েছি। বাগদা 2 নম্বর মণ্ডলে আমরা ব্যাপক লিড পেয়েছি সমীরের নেতৃত্বে। সমীর আমাদের একনিষ্ঠ কর্মী এবং দলের অনুগত সৈনিক। আমরা একসাথেই আছি, একসাথেই এই ইলেকশন লড়ব। সব মিটে গেছে, সব মিটে গেছে। আগের দিনও বলছি, গত পরশুর দিনও আমি সমীরের বাড়ি এসেছিলাম, ওর শরীরটা প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগেছে, আমি ওকে দেখতে এসেছিলাম, সেদিনকে রাজনীতির কোনো কথা হয়নি। অন্যদিকে এ নিয়ে সমীর বিশ্বাস বলেন, যে ক্ষোভ ছিল সেটা মিটে গিয়েছে। জেলা সভাপতির কাছে ইস্তফা দিয়েছিলাম, কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। আমি এখনও বাগদা 2 নম্বর মণ্ডল সভাপতি আছি, দলেই ছিলাম, দলের বাইরে কোনো দিনও যাব না। সাধারণত আমার একটা ক্ষোভ ছিল যে ভূমিপুত্রকে ভালো হতো, তারপরে যে দাদা আসলো অনেক চারদিকে আমাদের যে পরিবার দেখছেন, দীর্ঘ দিন দলটা করি, তো বিনা সত্ত্বে এই ছেলেগুলো আমার সঙ্গে ঘুরে যাবে, একা একা সবাই আমাকে রাখছে, অনেক দাদা তুমি করো না, পার্টির একটা ক্ষতি হবে। আর আমি তো সেই ইস্তফা দিয়েছিলাম মণ্ডল সবাই দেবে, আর কিন্তু পার্টির বাইরে যাইনি, বা বড়ো বড়ো পার্টি ছেড়ে চলে যাই হোক। আমি পাঠিয়েছিলাম আজকে 5-6 দিন হয়ে, 4-5 দিন হয়ে গেছে, দাদা সেটা অ্যাকসেপ্ট করেনি। এবার যেহেতু আমি মণ্ডল সভাপতির কাছে পাঠিয়েছি, মণ্ডল জেলা সভাপতির কাছে, জেলা সভাপতি অ্যাকসেপ্ট করেননি, তো সেখানে দ্বিতীয়বার একটা প্রশ্নের জায়গা হয়েছে। যদি অ্যাকসেপ্ট করো তাহলে আমি আমার চিন্তাভাবনা করে রাখতাম। আমার চেষ্টা, সাধারণ লোকের চেষ্টা করেছিলাম যে ভূমিপুত্র হোক, কিন্তু পার্টি সেখান থেকে ডিসিশন নিয়ে নিয়েছে যে না, এটা সম্ভব নয়, তাহলে আমার সেই পদ্মপুঞ্চিটা মেনে নিয়েই কাজ করতে হবে। মণ্ডল হয়ে থাকলেও কাজ করতাম, না থাকলেও কাজ করতাম। আগের দিন কিন্তু বলেছি পার্টির বাইরে আমি যাচ্ছি। এদিকে শুক্রবারই মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি কর্মী সমর্থিত নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।